আজকের রেসিপি দারুণ চটপটা স্বাদের টমেটো পরোটা। নমস্কার, আমি অপর্ণা। আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। এইভাবে টমেটোর পরোটা আপনারা বাড়িতে বানিয়ে খান, আমি নিশ্চিত আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এমন নিত্য নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই হিট করে রাখবেন। তবে চলুন আজকে টমেটো পরোটার রেসিপি দেখে নেওয়া যাক। এখানে চারটে টমেটো নিয়েছি আর সেগুলোকে ভালো করে কেটে এইভাবে কেটে নিয়েছি, আর মাথাটাও কেটে সুন্দর করে বাদ দিয়ে দিয়েছি। এর সাথে নিয়ে নেব 4-5 কোয়া রসুন আর 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন আমি কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। জলটা হালকা গরম হওয়ার পর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন। এইভাবে আমি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন খুব ভালো করে সেদ্ধ করে নেব। মাঝে মাঝে টমেটোগুলোকে এইভাবে উল্টে পাল্টে দেব। এইভাবে টমেটো সেদ্ধ করতে করতে জলটা কিন্তু একেবারেই শুকিয়ে যাবে, আর সাথে টমেটোর ওপরের যে খোসাটা বা স্কিনটা সেটা কিন্তু সুন্দরভাবে উঠে আসবে। আমি এইভাবে হাতার সাহায্যে তুলে দিচ্ছি, আর যেগুলো হবে না সেগুলো ঠান্ডা হলে আমি হাত দিয়ে তুলে দেব। এখন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোগুলোকে কড়াই থেকে বার করে নেব। তার আগে যে খোসাগুলো থেকে গেছিলো ওই খোসাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। এখানে ভালো করে খেয়াল রাখতে হবে খোসাগুলো যাতে না থেকে যায়। এখন আমি টমেটোগুলোকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। টমেটোর পেস্ট রেডি হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর কড়াই গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি রিফাইন তেল, আর তাতে ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু মৌরি। তারপর টমেটোর পুরো পেস্টটাকে আমি এভাবে দিয়ে দেব, আর খুন্তি দিয়ে সমানে নাড়তে থাকব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 চা চামচ রোস্টেড গুঁড়ো মশলা। এই রোস্টেড গুঁড়ো মশলার মধ্যে আছে ধনে, জিরা আর শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে আমি এটাকে গুঁড়িয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার টমেটোর এই গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নেব, আর এর সাথে অ্যাড করব মিক্সির বাটি ধোয়া একটু জল। আমি এখানে একটা মিস করে গেছি, ফোনের ক্যামেরাটা অফ ছিল, আমি বুঝতে পারিনি। এই যে লাল বাটিটা দেখালাম, এই বাটির এক বাটি আমি আটা নিয়েছি আর এর মধ্যে মিশিয়ে দিয়েছি। আবারও দেখাচ্ছি, এই লাল বাটিতে এক বাটি আমি আটা দিয়েছি, প্রায় 200 গ্রাম মতো আটা টমেটোর এই পেস্টটার মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর এটা আলাদা একটা পাত্রে ঢেলে নিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি এইভাবে মেখে নেব। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দার ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 ফোঁটাও জল ইউজ করিনি। এইভাবে মাখতে মাখতে একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় একটু পাতলা হয়েছে, তাহলে একটু আটা বা ময়দা মিশিয়ে নেবেন। দেখুন, সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে রেখে ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর আমি ডোটাকে বের করে নেব, আর সুন্দর করে আরেকবার মেখে নেব। ডোটা কতটা নরম হয়েছে সেটা আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন। তো এবার আমি লেচি কেটে নেব। লেচিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আমি কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। এইভাবে লেচি কেটে নিয়ে হাতের তালুর সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে একটু প্রেস করে চ্যাপ্টা করে নেব। সবকটি লেচি এইভাবে আমি গোল করে নেব হাতের তালুর সাহায্যে, আর এইভাবে একটু চ্যাপ্টা করে নেব। এখন আমি লেচিগুলোকে বেলে নেব। তার জন্য নিয়ে নিয়েছি চাকি বেলনা আর কিছুটা পরিমাণ শুকনো আটা। এবার আমি লেচিগুলোকে এভাবে গোল গোল করে সবকটা একসাথেই বেলে রাখবো। আপনারা চাইলে একটা বেলবেন আর একটা ভাজবেন, আমি কিন্তু সবকটা একসাথেই বেলে নিয়েছি। এখানে আমি পরোটাগুলো গোল গোল সাইজ দিয়েছি, আপনারা চাইলে 4 কোণে কিংবা 3 কোণেও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। এই লেচিগুলোকে একটু কেয়ারফুলি বেলতে হবে, কারণ এর মধ্যে যেহেতু টমেটোর পেস্ট মেশানো আছে তাই খুবই নরম হয়, তাই একটু সাবধানে বেলতে হবে। এই ধরনের পরোটার ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখতেই হবে,
যে আটার থেকে টমেটোর পরিমাণ যেন কম হয়। এখন আমি গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়া গরম হলে এক একটা পরোটা আমি ভালো করে এইভাবে সেঁকে নেব আগে। আর এইভাবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর ফুলে ফুলে উঠবে খুন্তি দিয়ে একটু হালকা প্রেস করলে। এবার আমি হালকা তেল ব্রাশ করে নেব। এই ধরনের পরোটাগুলো অল্প তেলে ভাজলে দারুণ টেস্টি হয়। পরোটাটাকে এপিডোপিট ভালো করে ভেজে আমি তুলে রাখব। ঠিক একইভাবে আমি আরও একটা পরোটা তৈরি করে নেব। আর পরোটাটা দিয়ে সঙ্গে সঙ্গে উল্টানোর কোনো দরকার নেই, একটুখানি কালারটা চেঞ্জ হলেই তারপরে উল্টে পাল্টে দেব। আর ভালো করে ভাজা যখন হয়ে যাবে, যখন ফুলতে শুরু করবে, তখন আমি তেল ব্রাশ করব। আমার কাছে ব্রাশ নেই, তাই আমি অল্প অল্প তেল দিয়ে সেঁকে নিচ্ছি। আর আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়েই করবেন। এইভাবে সব কটা পরোটা আমি ভেজে তুলব। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। এইভাবে রেসিপিটি বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।